Ramakrishna Mahang Vande Purnam Brahma Sanatanam Satchidananda Rupopi Yovatirno Yuge Yuge Mataram Saradang Vande Jaganmatre Swarupinim Padapadme Tayoshritva Pranamami Muhur Muhu Namashriyati Rajaya Vivekananda Suraye Satchit Sukha Swarupaya Swamine Tapaharine Sadhyav Pataka Sanghantri Sadhyo Dukkha Vinashini Sukhada Mokshada Ganga Gangaiva Paramagati Vasudeva Sutang Devang Kamsa Chanura Mardanam Devaki Paramanandam Krishnam Vande Jagad Gurum Narayanam Namaskritya Naran Chaiva Narottamam Devim Sarasvatim Vyasam Tato Jayamudiraye. Param Shraddheya Sannyasi Maharaj Vrinda Evang Shraddheya Bhakta Mandali Bhakta Sammelaner আজকের এই দ্বিতীয় দিনে শ্রীমদ ভাগবত সম্বন্ধে আমরা সংক্ষেপে আলোচনা করব। তার আগে আমরা সেই ঘটনাটির উল্লেখ করব যেখানে শ্রী রামকৃষ্ণের একটি অদ্ভুত ভাবদর্শন সম্বন্ধে বলা হয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলাম প্রসঙ্গে এই ভাবদর্শনের উল্লেখ রয়েছে। একদিন শ্রী শ্রী ঠাকুর দক্ষিণেশ্বরে রাধাকান্ত মন্দিরে বারান্দায় বসে নিবিষ্ট হয়ে শ্রীমদ ভাগবত শুনছিলেন। শুনতে শুনতে তিনি তন্ময় হয়ে গেলেন এবং কিছুক্ষণ পরে দেখতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতির্ময় মূর্তিতে সেখানে আবির্ভূত হয়েছেন এবং তার পাদপদ্ম থেকে একটি জ্যোতি নির্গত হয়ে ভাগবত গ্রন্থ এবং শ্রীরামকৃষ্ণের হৃদয় স্পর্শ করল এবং এই ভাবদর্শনের পর শ্রীরামকৃষ্ণের নিশ্চিত অনুভূতি হয়েছিল যে ভাগবত ভক্ত এবং ভগবান এক। তাই শ্রীমদ ভাগবত গ্রন্থকে আমরা শ্রী ভগবানের বাণী শরীর বাণী মূর্তি হিসাবে সম্মান প্রদর্শন করি। আজকে শ্রীমদ ভাগবত সম্বন্ধে আমরা একটু আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের শুরুতেই আছে, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। সেখানে চৈতন্য চরিতামৃতকার ভাগবতের দুটি অর্থ করেছেন, একটি হচ্ছে ভাগবত শাস্ত্র, অপরটি হচ্ছে ভক্ত। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত হয় ভক্ত ভক্তি রসপাত্র।
কাজে ভাগবত বলতে যেমন অষ্টাদশ পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাপুরাণ, পুরাণ শিরোমণি শ্রীমদ্ ভাগবতকে বোঝানো হয়, যেটি বারোটি স্কন্ধে বিভক্ত এবং মোট শ্লোক সংখ্যা 18,000। আবার ভাগবত বলতে ভক্তকেও বোঝায়। ভাগবতের সব শেষে রয়েছে ভাগবতের কি উপজীব্য সেই সম্বন্ধে একটি শ্লোক, সর্ববেদান্ত সারঙ্গী শ্রীমদ্ ভাগবত মিশ্যতে তদ রসামৃত তৃপ্তস্য নান্যত্র স্যাদ রতিঃ ক্বচিৎ। সর্ববেদান্ত সারম শ্রীমদ্ ভাগবতম ইষ্যতে, সমস্ত বেদান্তের সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আমরা আগেই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের কথা থেকে জানলাম সেখানে ভক্তের কথা রয়েছে, আবার ভাগবত গ্রন্থে ভক্তির মূলত ভক্তির মহিমা কীর্তন করা হয়েছে, কিন্তু তার সারটি কি বলছেন? সর্ববেদান্ত সারম, শুধু তাই নয় আরেকটি কথা বলেছেন, তদ রসামৃত তৃপ্তস্য নান্যত্র স্যাৎ রতিক ক্বচিত্। সমস্ত বেদান্তের সার, বেদান্ত বলতে আমরা বলি বুঝি উপনিষদ, যেখানে আত্মতত্ত্ব ব্রহ্মতত্ত্বের কথা বলা রয়েছে। তাহলে এই যে ভাগবত গ্রন্থ, সেই ভাগবত গ্রন্থের থেকে কি আমরা সেই আত্মতত্ত্বের ব্রহ্মতত্ত্বের কোনো সন্ধান পাব? ভাগবত নিজেই ভাগবত গ্রন্থের শুরুতে বলেছেন, ভাগবত গ্রন্থটি হল নিগম কল্পতরোর গলিতং ফলম। নিগম হল বেদ, বেদ একটি কল্পবৃক্ষ, কল্পবৃক্ষ থেকে আমরা যা চাই, কল্পবৃক্ষের কাছে যা প্রার্থনা করি, কল্পবৃক্ষ আমাদের সেই প্রার্থনা পূরণ করেন। আর সেটি সেই ভাগবত গ্রন্থটি হল নিগম রূপ বেদ রূপ কল্পবৃক্ষের একটি সুপক্ক ফল, বলছেন গলিতম ফলম, খসে পড়া ফল, জোর করে পেড়ে আনা ফল নয়, কাঁচা ফল নয়, সেটি সুপক্ক ফল, পেকেছে, তারপর গাছ থেকে যখন পরিপক্ক হয়েছে তখন সেটি খসে পড়েছে। তো এই হল ভাগবত গ্রন্থের স্বরূপ, তা আমাদের পরমাত্মতত্ত্বের সন্ধান দিতে পারে। সেই ভাগবত গ্রন্থে ভাগবত ধর্মের উল্লেখ করা হয়েছে, কি সেই পরম ধর্ম যা ভাগবত গ্রন্থে বর্ণিত হয়েছে? সবই পুংসাম পরো ধর্ম যত ভক্তির অধোক সজে, যার থেকে পরম পুরুষ শ্রীকৃষ্ণে ভক্তি হয় সেটি হচ্ছে পরম ধর্ম। ভাগবত আমাদের স্পষ্ট নির্দেশ করলেন সেই পরম ধর্ম, যে ধর্মের সন্ধান দেওয়ার জন্যেই বিভিন্ন শাস্ত্র গ্রন্থ প্রণীত হয়েছে, সেই পরম ধর্মটি হল ভক্তি। শ্রীমদ্ ভাগবত বারোটি অধ্যায়ে বিভক্ত, বারোটি স্কন্ধে বিভক্ত, দ্বাদশ স্কন্ধে যুগ পরিচয় দেয়া হয়েছে, সত্য ত্রেতা দ্বাপর এবং কলি, এই চারটি যুগের লক্ষণ, ওই চারটি যুগে মানুষ কি ধরনের আচরণ করে সেগুলো বলা হয়েছে।
সত্যযুগে ধর্মকে বলা হয়েছে চতুষ্পাদ ধর্ম। ধর্মের যেন চারটি স্তম্ভ, ধর্ম সেই চারটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, সত্য, দয়া, তপস্যা ও দান। এই হলো চারটি স্তম্ভ। মানুষ, সত্যযুগের মানুষ সেগুলোই পালন করত, সেজন্য সত্যযুগে ছিল ধর্মের বিস্তার। কিন্তু কলিতে হলো ধর্মের বিপরীত, অধর্ম, অধর্মের প্রসার। এবং সত্যযুগে ধর্ম যেমন চতুষ্পাদ, কলিযুগে অধর্মও যেন চতুষ্পাদ। অধর্মেরও যেন চারটি স্তম্ভ এই কলিযুগে আমরা দেখতে পাই। সত্যযুগের চতুষ্পাদ ধর্মের ঠিক বিপরীত হল কলিযুগের এই অধর্মের চারটি স্তম্ভ। সেগুলো হলো অসত্য, হিংসা, অসন্তোষ এবং কলহ। আমরা সমাজের দিকে তাকালে দেখতে পাই সমাজে সর্বত্র যেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেন এই চারটি অধর্ম প্রবেশ করেছে, বিস্তার লাভ করেছে। কিন্তু আশার বাণী শুনিয়েছেন ভাগবতকার, বলেছেন যদিও কলিযুগ হচ্ছে দোষ নিধি, দোষের আকর। যে চারটি দোষের কথা বলা হলো সেই দোষকে অবলম্বন করে, চারটিকে অবলম্বন করে আরও বিভিন্ন ধরনের দোষ, বিভিন্ন ধরনের ভ্রষ্টাচার, অপকর্ম আমরা সমাজের বিভিন্ন জায়গায় দেখতে পাই। বিভিন্ন দেশে, বিভিন্ন অবস্থায় মানুষ সেই দোষ অনুষ্ঠান করে চলেছে, মানুষ দোষের শিকার। তাই কলিযুগকে ভাগবতকার বলছেন দোষ নিধি, যেন দোষের আশ্রয়। যেসব অধর্ম, যেসব দোষ সম্ভব, মানুষ যেসব অপরাধ, অপকর্ম করতে পারে, কলিযুগের দিকে তাকালে আমরা তার একটি পূর্ণাঙ্গ পরিচয় পেতে পারি। কিন্তু আশার বাণী শুনিয়েছেন ভাগবতকার, বলেছেন কলের দোষ নিধের রাজন অস্তি এক মহান গুণ। কলি একটি দোষ নিধি, দোষের আকর, দোষের খনি। কিন্তু সেই কলিযুগের রয়েছে একটি মহান গুণ। দোষ নিধি হলেও রয়েছে সেখানে একটি মহান গুণ, বিপরীত কথা। কিন্তু ভাগবতকার সেই বিপরীত শব্দটি উচ্চারণ করে আমাদের আশ্বস্ত করলেন। সেই গুণটি কি, মহান গুণটি কি? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্তসঙ্গ পরং ব্রজেত। কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্তসঙ্গ পরং ব্রজেত। আগে আমরা দেখেছি সেই পরম ধর্মের কথা শুনিয়েছেন ভাগবতকার, ভক্তি হচ্ছে সেই পরম ধর্ম। সেই অধোক্ষজ ভগবান, অধোক্ষজ, তাতে যে ভক্তি, অনন্য মমতা বিষ্ণু, মমতা প্রেম সঙ্গতা, এই যে হৃদয় উজাড় করা ভালোবাসা, সর্বস্ব ত্যাগরূপ, আত্মসমর্পণ রূপ যে ভালোবাসা, সেটি হচ্ছে ভক্তি। এবং সেই ভক্তি কৃষ্ণকেন্দ্রিক। ভাগবত বলেছেন মূলং কৃষ্ণ এন কেনাপ্যুপায়েন মনঃ কৃষ্ণে নিবেশায়েত। যে কোনোভাবেই হোক মন শ্রীকৃষ্ণে লগ্ন করতে হবে। এখানে বলছেন কীর্তনাদেব কৃষ্ণস্য, শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন থেকেই মানুষ সমস্ত আসক্তি থেকে, কলির যে বিভিন্ন দোষের কথা বলা হয়েছে সেই সমস্ত দোষ থেকে মানুষ অব্যাহতি লাভ করে, মুক্ত হয়, বিশুদ্ধ হয় এবং পরম ব্রজেত। সেই যে পরম লক্ষ্য,
পরম লক্ষ্য যে মোক্ষ, সেই মোক্ষ লাভ করে ধন্য হয়। তাই কৃষ্ণ কীর্তনের কথা ভাগবত আমাদের উপদেশ করেছেন। কথামৃতে আমরা দেখি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে নামের মহিমার কথা হচ্ছিল, একদিন নামজপের মহিমার কথা হচ্ছিল, এবং শ্রী শ্রী ঠাকুর সেটি অনুমোদন করলেন। নামের মহিমার প্রসঙ্গে তিনি বললেন, এটি গাছের বীজের মতো, সেই বীজ অবশ্যই ফলপ্রসূ হবে, একদিন না একদিন সেই বীজ থেকে অবশ্যই ফল উৎপন্ন হবে, অমোঘ সেই নাম ও বীজ। দৃষ্টান্ত দিয়েছেন, বাড়ির কার্নিশে একটি বীজ পড়ে আছে, সেই বাড়ি বহু বছর পরে ভাঙল, কার্নিশের সেই বীজ রোদ বৃষ্টির মধ্যে রয়েছে, বৃষ্টিতে ভিজছে, বৃষ্টির জলে ভিজছে, রোদে শুকোচ্ছে, এইভাবে বছরের পর বছর সেই বীজটি কার্নিশের মধ্যে রয়েছে। তারপর যখন একদিন সেই বাড়িটি ভেঙে গেল, সেই কার্নিশের শুকনো বীজটি মাটির সঙ্গে এসে মিশল, তখন সেই বীজ থেকে আবার অঙ্কুরোদ্গম হয়ে শাখা প্রশাখা বিস্তার করে সেই বৃক্ষটি পুষ্পিত হলো, ক্রমশ ফলিত হলো, সেই বীজ থেকে গাছ, গাছ থেকে ফুল, ফুল থেকে ফল হলো। কিন্তু তাই নামের মহিমার কথা শ্রী শ্রী ঠাকুরও বলেছেন, কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটি কথাও বলেছেন যে অনুরাগ ছাড়া হবে না। কথামৃতে সেই অনুরাগ বাঘের কথা এবং অনুরাগ অঞ্জনের কথা আমরা পাই। ঠাকুর বলেছেন, অনুরাগ বাঘ রিপুগুলোকে কপ কপ করে খেয়ে ফেলে। মনের মধ্যে অনুরাগ আছে, ভগবানের প্রতি অনুরাগ আছে, তাহলে আমরা নিশ্চিত, আমরা নাম সংকীর্তন করছি, কিন্তু যদি সেটি অনুরাগ শূন্য হয় তাহলে সেই নাম সংকীর্তন ফলপ্রদ হয় না। তাই বলছেন অনুরাগ, অনুরাগ যেন বাঘের মতো, বাঘ যেমন অন্যান্য পশুকে খেয়ে ফেলে, প্রচণ্ড তার শক্তি, তাই অনুরাগ যদি আসে আমাদের মনে, অনুরাগ যদি জেগে ওঠে ভগবানের প্রতি, তাহলে মনের গভীরে যে বিভিন্ন রকমের দোষ, কামনা, বাসনা ইত্যাদি রিপু রয়েছে, সেগুলো ধ্বংস হয়ে যায়, যেমন বাঘ অন্যান্য প্রাণীকে খেয়ে ফেলে। এবং সেই প্রসঙ্গে বলেছেন গোপীদের কথা, তাদের অনুরাগ। সেই সময়ে যখন কথাটি হচ্ছিল অনুরাগ বাঘের কথা, তখন সেখানে রামলাল ছিলেন, রামলাল গান ধরলেন, ত্রৈলোক্যের সেই বিখ্যাত গান, নাথ সর্বস্ব আমার প্রাণারাম সারাৎ সার, নাহি তোমাবিনে অন্য কিছু ত্রিভুবনে বলিবার আপনার। এই গান শুনে শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত আনন্দিত পুলকিত হলেন এবং গোপীদের সেই অনুরাগের প্রশংসা করলেন, নাথ সর্বস্ব আমার। আর সেই অনুরাগ অঞ্জনের কথাও শ্রী শ্রী ঠাকুর কথামৃতে বলেছেন। গোপীরা চারদিকে শ্রীকৃষ্ণকে দেখছেন, বিশেষ করে শ্রীমতী চারদিকে শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন, যেদিকে তাকাচ্ছেন সর্বত্র শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন, কিন্তু আর যারা সখীরা ছিলেন তারা কিন্তু শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন না। শ্রীমতী তাদেরকে লক্ষ্য করে বলছেন, সর্বত্র আমি শ্রীকৃষ্ণকে দেখছি, সব কিছু কৃষ্ণময় দেখছি। সখীরা বিশ্বাস করতে পারছেন না, তবে কেউ কেউ বললেন, সখী শ্রীমতীকে
সম্বোধন করে বলছেন, সখি তুমি অনুরাগ অঞ্জন চোখে পড়েছ, অনুরাগ কাজল যেন চোখে পড়েছ, সেই জন্য সব কিছু কৃষ্ণময় দেখছ। এবং সেখানে শ্রী ঠাকুর একটি দৃষ্টান্ত দিয়েছেন যে সাপের মুন্ডু, ব্যাঙের মুন্ডু, সেটি পুড়িয়ে কাজল তৈরি করে যদি চোখে পড়া যায় তাহলে সব কিছু সর্পময় দেখে। এটি দৃষ্টান্ত মাত্র, কিন্তু অনুরাগের যে মহিমা সেটি বর্ণনা করতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর এই দৃষ্টান্তটি দিয়েছেন এবং এই প্রসঙ্গে বলেছেন গোপীদের কথা এবং অক্রূর গোপীদের কাছে শ্রীকৃষ্ণের সংবাদ নিয়ে এসেছেন। শ্রীকৃষ্ণ তখন রয়েছেন মথুরায়, তিনি অক্রূরকে পাঠিয়েছেন গোপীদের কাছে। অক্রূরকে পাঠাবার উদ্দেশ্য ছিল যে গোপীরা তার বিরহে যে কাতর হয়ে আছেন তাদের মনকে, গোপীদের সেই বিরহ ব্যাকুল মনকে সান্ত্বনা দেওয়ার জন্যেই। তারা যদি, শ্রীকৃষ্ণ তাদের পাঠিয়েছেন, অক্রূরকে পাঠিয়েছেন তাদের বার্তা দেওয়ার জন্যে, শ্রীকৃষ্ণের বার্তা পৌঁছে দেওয়ার জন্যে, তাহলে গোপীরা বুঝতে পারবেন যে শ্রীকৃষ্ণ তাদের ভুলে যাননি, তাদের কথা তাঁর মনে আছে, তাতে তাদের মন, বিরহ ব্যাকুল মন কিছুটা শান্ত হবে। আর আরেকটি গোপন উদ্দেশ্যও ছিল, সেটি হলো যে অক্রূর ভাবতেন তিনি পরম ভাগবত, তিনি ভক্তজন, কিন্তু গোপীদের ভক্তি যে অক্রূরের থেকেও আরও বেশি সেটি শ্রীকৃষ্ণ অক্রূরকে যেন জানিয়ে বুঝিয়ে দিতে চাইলেন, সেই জন্য অক্রূরকে পাঠালেন শ্রীকৃষ্ণ গোপীদের কাছে। অক্রূরের ভক্তি জ্ঞানমিশ্রা ভক্তি, কিন্তু গোপীদের ভক্তি হৃদয়ে উজাড় করা ভক্তি। এই নাথ সর্বস্ব আমার সেই গানের মধ্যে তারা সব কিছু শ্রীকৃষ্ণের কাছে বিলিয়ে দিয়েছেন, আত্মসমর্পণ করেছেন, সব কিছু উৎসর্গ করেছেন শ্রীকৃষ্ণের চরণতলে। তাদের ভক্তির কী স্বরূপ সেটি বুঝিয়ে দেওয়ার জন্যে শ্রীকৃষ্ণ অক্রূরকে গোপীদের কাছে পাঠিয়েছেন এবং তাদের সম্বন্ধে বলছেন, গোপীদের সম্বন্ধে, মহাভাগ্যবতী গোপীদের সম্বন্ধে বলছেন, তা মন মনস্কা মত প্রাণা মদর্থে তৈক্ত দৈহিকাহা মামেব দৈতং পৃষ্ঠম আত্মানং মনসাগতা ইয়ে ত্যক্ত লোক ধর্মাশ্চ মদর্থে তান বিভর্মিহম। তাদের ভক্তির স্বরূপ, হৃদয় নিংড়ানো ভক্তির স্বরূপ এই শ্লোকটিতে প্রকাশ করলেন আর উচ্চারণ করলেন একটি আশ্বাস বাণী, যে আশ্বাস বাণী ভক্ত ভগবানের কাছ থেকে সবসময় শুনবার জন্য উন্মুখ হয়ে থাকে। তাদের সম্বন্ধে বলছেন, তা মন মনস্কা মত প্রাণা মদর্থে ত্যক্ত দৈহিকাহা। ঠাকুর বলেছেন প্রেম, ভক্তির প্রসঙ্গে বলেছেন প্রেম, প্রেম হলে জগৎ তো ভুল হয়েই যায়, নিজের শরীর যে এত আদরের, এত ভালোবাসার, সেই শরীরটিও পর্যন্ত ভক্ত বিস্মৃত হয়। এখানেও বলছেন মদর্থে ত্যক্ত দৈহিকাহা, আমার জন্য দেহের সুখ দুঃখ সব কিছু তারা ভুলে গেছে, বিস্মৃত হয়েছে, আর তারা মন মনস্কা মত প্রাণা, এবং তাতে তাকেই তারা প্রেষ্ঠ, প্রিয়তম, সংসারে আর কিছু তাদের কাছে প্রিয় নয়, সব কিছু তুচ্ছ, তিনি একমাত্র প্রেমপাত্র। আর ত্যক্ত লোক ধর্মাশ্চ, সমস্ত সাংসারিক বিধিনিয়ম তারা পরিত্যাগ করেছেন। এটা কিন্তু অত সহজ নয়, আমরা যে সমাজে রয়েছি, যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে রয়েছি, যে আশ্রমে রয়েছি, সেখানকার বিধিনিষেধ আমাদের মেনে চলতেই হয়, আমরা দায়বদ্ধ।
কিন্তু শ্রী ভগবানের প্রতি যদি সেই প্রেম একবার জাগরিত হয় তাহলে সমস্ত কিছু মানুষ বিস্তৃত হতে পারে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবন, শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবন একটি জ্বলন্ত দৃষ্টান্ত এই বিষয়ে। তাই বলছেন, মদর্থে ইয়ে ত্যক্ত লোক ধর্মা। সেই গোপীরা, আমরা জানি সেই রাসলীলার সময় সেই গভীর রজনীতে সমস্ত ধর্ম পরিত্যাগ করে তারা ছিলেন গোপরমণী, গোপ স্ত্রী, কাজেই তাদের নিজস্ব ধর্ম ছিল, সামাজিক পারিবারিক ধর্ম ছিল, সেই সব কিছু তারা বিসর্জন দিয়ে সেই গভীর নিশীতে চলে এসেছিলেন রাসস্থলীতে। তো ত্যক্ত লোক ধর্মা, কেন? মদর্থে, আমার জন্যে। এবং তিনি আশ্বাস দিচ্ছেন বিভর্মিহম, তাদের ভরণ পোষণের রক্ষার সমস্ত দায়িত্ব আমার। যে আমরাও যদি শ্রী ভগবানের জন্যে, শ্রী ভগবানের নামে নিজেদের সম্পূর্ণভাবে উৎসর্গ করি, তার কর্মে, তার আরাধনায়, তার চিন্তায়, তাহলে তিনি আমাদের সর্বতোভাবে রক্ষা করেন। আর যারা এইভাবে সমস্ত কিছু পরিত্যাগ করে শ্রী ভগবানের পাদপদ্মে শরণাগত হয়েছেন তাদের কি ফল হয়? বলছেন, এবং প্রিয় স্বনাম কীর্তিয়া জাতানুরাগো দ্রুতচিত্ত উচ্চৈ হসত্যত রৌতি রৌদিতি গায়ত্যুন্মত্তব নিত্যতি লোকবাইহ। তাদের সেই উর্জিতা ভক্তি, যার কথা শ্রী শ্রী ঠাকুর কথামৃতে বলেছেন, তারা সেই উর্জিতা ভক্তি লাভ করে ধন্য হন, তাদের তারা লোকবাজ্য হয়ে যান। তারা সংসারে মানুষ কি ভাবল, তারা বিন্দুমাত্র তোয়াক্কা করেন না, পরোয়া করেন না। এখন প্রশ্ন হল, এই যে উজাড় করা ভক্তি, হৃদয় উজাড় করা ভক্তি, উর্জিতা ভক্তি, সেটি কি নাম সংকীর্তনের মাধ্যমে লাভ করা সম্ভব? ভাগবতকার কিন্তু আমাদের আশ্বাস দিয়ে বলেছেন সেটি সম্ভব। বলছেন, এইভাবে নাম সংকীর্তন করতে করতে ক্রমশ ভক্তির বিকাশ হয়, যে ভক্তি আমাদের নিয়ে যায় পরমেশ্বরের অনুভবে। যে পরমেশ্বরের অনুভব ঈশ্বর উপলব্ধি জীবনের লক্ষিত বস্তু, কাঙ্ক্ষিত বস্তু, সেই ঈশ্বর উপলব্ধি করে আমরা ধন্য হই। তাই বলেছেন সেখানে, ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্র চৈষত্রিক এক কাল। ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্র। এইভাবে যদি আমরা ভক্তির অনুশীলন করি, অনুরাগের সঙ্গে নামগুণ সংকীর্তন করি, ভগবানের মন্ত্র জপ করি, তাহলে কি হবে? পরমেশ্বরের অনুভব হয় আর বিরক্তি হয়। ভক্তির অনুশীলনের সঙ্গে সঙ্গে বিষয়ে বৈরাগ্য হয় এবং পরমেশ্বরের স্বরূপের অনুভব হয়। দৃষ্টান্ত দিয়েছেন, একজন মানুষ অত্যন্ত ক্ষুধার্ত, অত্যন্ত ক্ষুধার্ত হওয়াতে তার মন ক্ষিণ্ণ হয়েছে, সে শরীর অবসন্ন হয়ে গেছে, মনের সমস্ত সন্তুষ্টি হারিয়ে গেছে। কিন্তু সেই মানুষটি, অত্যন্ত ক্ষুধার্ত মানুষটি, যখন কিছু খেতে পেল, যখন তাকে কিছু খেতে দেয়া হলো, তখন প্রতিটি গ্রাসে তার কি হয়? তুষ্টি পুষ্টি আর ক্ষুদপায় অনুঘাসম। তুষ্টি হয়, পুষ্টি হয় এবং ক্ষুণ নিবৃত্তি হয়। তার মনের মধ্যে যে অসন্তুষ্টি জেগে উঠেছিল, ক্ষীণ হয়েছিল তার মন বহুক্ষণ অনাহারে অনশনে অভুক্ত থাকার দরুন, সেটি কেটে যায়, তার শরীর অবসন্ন হয়ে গিয়েছিল, সেই শরীর আবার পুষ্টি লাভ করে সোজা হয়ে যায়। আর ক্ষুধার তাড়নায় যে কষ্ট পাচ্ছিল, সেই ক্ষুধার নিবৃত্তি হয়, ক্ষুণ নিবৃত্তি একসঙ্গে হয়। তাই আমরা যদি এই ভক্তির অনুশীলন করি, ঈশ্বরের কৃপায় আমাদের ভগবানের স্বরূপ সাক্ষাৎকার হবে, সঙ্গে সঙ্গে কি হবে? বিরক্তির অন্যত্র। এই যে অনুরাগ আমাদের জন্মাচ্ছে না, অন্য বিষয়ের প্রতি আসক্তি, সেটি কেটে যাবে। কাজেই ভক্তি হল সাধন, ভক্তি হল সিদ্ধি। আজকের এই পবিত্র দিনে, পবিত্র স্থানে একটু ভাগবত প্রসঙ্গ করে আমরা তৃপ্ত হলাম।
শ্রী শ্রী ঠাকুর সবার মঙ্গল করুন, সেই ভক্তি ধর্মে আমাদের দীক্ষিত করুন, আমাদের জীবন সার্থক হোক, এই প্রার্থনা করে এখানেই শেষ করছি।